মধ্য কলকাতার ইসলামিয়া হাসপাতাল নতুন রূপে পথ চলা শুরু করলো। এবার থেকে এই হাসপাতালে করোনা রোগীরও চিকিৎসা হবে। কলকাতার একটি নামকরা নার্সিং হোম এবং রাজ্য সরকারের দেওয়া 3 কোটি 75 লক্ষ টাকা আর্থিক সহায়তায় গড়ে তোলা হয়েছে আধুনিক পরিকাঠামো। করোনা চিকিৎসার জন্য প্রথম পর্যায়ে 110টি শয্যা থাকছে। প্রতিটি শয্যায় পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন দেওয়ার ব্যবস্থা রয়েছে। আজ হাসপাতালের শুভ সূচনা করে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদের ছাড়াও যেসব গরিব মানুষের স্বাস্থ্যসাথী কার্ড নেই তাদের বিনামূল্যে চিকিৎসা হবে। কলকাতা পুরসভার সেফ হোমগুলিতে যারা ভর্তি আছেন তাদের জরুরি চিকিৎসার প্রয়োজনে ওই হাসপাতালে স্থানান্তরিত করা হবে। ইসলামিয়া হসপিটালের ম্যানেজিং কমিটি মিটিং এর মাধ্যমে সব মেম্বাররা মিলে আজকে ইসলামিয়া হসপিটালের যে কোভিড ইউনিট সেই কোভিড ইউনিটটা আজকে আমরা চালু করার সিদ্ধান্ত নিলাম। এই কোভিড ইউনিটে 110টা বেড থাকবে, এইচডিইউ আর আইসিইউ 15টা বেড আলাদা করে থাকবে, 50টা বেডে বাইপ্যাক মেশিন থাকবে আর জেনারেল বেড 45টা থাকবে। পুরো হাসপাতালটাই আমরা পার্মানেন্ট গ্যাস পাইপলাইনের মধ্যে দিয়ে, মানে টেম্পোরারি নয় পার্মানেন্ট গ্যাস পাইপলাইন দিয়ে কভার করা আছে। আমাদের 15টা ভেন্টিলেটর এবং 50টা বাইপ্যাক মেশিন এইটা দিয়ে চালু হচ্ছে, অর্থাৎ সিরিয়াস পেশেন্ট এখানে চালু হবে।